শুভ দর্শক আসসালামু আলাইকুম বিদেশ ও দেশের বাইরে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে আসছি রাজশাহী জেলা বানিশো বাজারে। আজকে জানাবো পাটি বাজার সম্পর্কে। আসসালামু আলাইকুম ভাই, বেচলেন নাকি পাট? কত বেচলেন ভাই? দেখছি একটু 370 টাকা নাকি ভাই? আচ্ছা ধন্যবাদ ভাই। এই পাটটাও বিক্রি হয়ে গেছে 2320 টাকা করে। আসলে পাটের কালার কোয়ালিটি দাম তো এগুলো হচ্ছে একটু আপনার মধ্যম সাইজ নিম্ন মান কেমন আছেন ভাই? ভালো ভালো আছেন তো ভাই? আচ্ছা কি দাম কিনলেন ভাই? আমরা 2300-2400। সর্বোচ্চ উপর বাজার যেটা ভালো কোয়ালিটি কত কিনেছে? ভালো না 2500? 2500 টাকা। যেটা ভালো কালার কোয়ালিটি 2500 টাকা? 2500। আর নিম্ন বাজার 2300-2400 তাই? আর ম্যাডাম সাইজটা কি দাম কিনা ম্যাডাম? সাইজ পাটটা আমরা ভারত তো 2400-2450 কিনছি। তো দর্শক এই যে গাড়িতে দেখছেন যে পাটটা কিনেছে ভাইরা, আসলে পাটের একটা কোয়ালিটি না, বিভিন্ন রকম কোয়ালিটি আছে পাটের। আর এবার খরার কারণে এবার পাটের কোয়ালিটিটা কম ছিল। আর যেটা আপনার বর্তমান আজকের বাজার তো সর্বোচ্চ হাই কোয়ালিটি বাজার 2500-50 টাকা পর্যন্ত বাজার আছে। আর যেগুলো হচ্ছে মধ্যম সাইজ পাট দেখা যাচ্ছে কালার কোয়ালিটির উপর 2400-2450। নিম্নমানের পাট আছে এখানে 2300 টাকা, সব ধরনের পাট আছে। তো আসলে যারা আপনারা মিল মালিক, বিষয় হচ্ছে আমি এখন প্রতিপালন করতে অনেক ব্যবসায়ীকে বলছে, তো আপনারা একটু বুঝতে হবে যে এখানে এক কোয়ালিটি না, আপনারা নিম্নমানের কোয়ালিটির পাটটাই তাদের রিপোর্ট করেন কেন? তো আপনাদের ভালোর জন্য করি কি না খারাপের জন্য? বিশেষ করে আমি ভাবি আপনাদের ভালোর জন্য আমি কাজটা করি, কিন্তু আমাকে কেন আপনারা ব্যবসায়ীর কাছে শত করতে চান? কারণ আমি তো একরকম পাটের কোয়ালিটি তুলে ধরি না, বিভিন্ন রকম পাটের কোয়ালিটিটাই তুলে ধরি আপনাদের মাঝে। তো আশা করব এরকম কেউ কমেন্ট আপনারা করবেন না, কারণ আপনারা দেখা যাচ্ছে একটা ব্যবসায়ী গড় হিসাব করে পাট কেনা বেচা করে, একটা ব্যবসায়ী গড় হিসাব করে অনেক রকম পাট কিনে এক জায়গায় গড় করে, আপনারা তো গড় হিসাবেই কিনেন, সেভাবে দাম বলেন। একটা ব্যবসায়িকের পাট কিনলে দেখা যাচ্ছে তার লেবার খরচ আছে, ঘর খরচ আছে, একটা গাড়ি খরচ আছে, সীমিত লাভ করে আপনারা নেবেন কিন্তু এমন করেন? তো আশা করবো এটা করবেন না। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,